লিভিং রিলেশনে থাকে? জি 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 জি, লিভিং রিলেশনে থাকে। প্লাস তার কি কত কটা বিয়ে? দুটো বিয়ে না তিনটে বিয়ে জানো? মা গো মা, এত বিয়ে করে নাকি কেউ? জি 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 জি, নিশ্চয়ই মেয়েটারই দোষ। আরে মেয়েটার তো বাবা মাও পালিয়ে গিয়েছিল, মেয়েটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল, মেয়েটা ভালো হবে কি করে, তাই না বলো? সব দোষ মেয়েটার। মেয়েটা তিনটে বিয়ে করেছে, দোষ মেয়েটার। মেয়েটা লিভিং রিলেশনে থাকে, তার মানে মেয়েটা খারাপ, তাই না? আর মেয়েটাকে, মেয়েটার বাবা মাও খারাপ, মেয়েটার শিক্ষা সংস্কারও খারাপ, তাই না? মেয়েটার গায়ে অজস্র ট্যাটু, বাবা কিভাবে যে করে, মানে দেখলেই কেমন একটা লাগে, তাই না? চুলে কালার করা কেমন একটা ধুর ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি কিছু কথা বলতে এসেছি। আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তা ওয়েলকাম টু সুতপাস ব্লগ। তোমাকে বলছি, আমার তোমার ভিডিওটা দেখে যা মনে হলো, বা আগে মৌমিতা বসাককে নিয়ে যে ভিডিওগুলো করেছো সেই ভিডিওগুলো দেখে যা মনে হলো, আমার মনে হয় মৌমিতা দি, মানে মৌমিতা বসাক কয়েক মাস আগে, এক মাস না দু মাস আগে তুমি একটা ভিডিও করেছিলে, মনে করে দেখো, আমি দিয়ে দেব ভিডিওটা। সেই তুমি বলেছিলে যে তুমি ভিডিওটাকে এমনভাবে বলতে চাইছো, তোমার উদ্দেশ্যটা মানে খারাপ ভাবে বলার না, তুমি মৌমিতা বসাককে ভালো ইয়ে করেই ভিডিওটা করেছিলে, কিন্তু এমনভাবে বলেছো ভিডিওটাকে, হয়তো আমার মনে হলো হয়তো মৌমিতা দি সেটাকে খারাপভাবে নিতে পারে, নিয়েছে যে শিওর বলছি না, নিতে পারে। লিভিং রিলেশনে যুক্ত থাকে, তারপর বলছো চুলে কালার করেছে, আর তারপর বুনোর বাবা, বুনোর বাবা, মানে ও হয়তো মৌমিতা দি হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি, হয়তো মানে তুমি মানুষকে বোঝাতে চেয়েছো যে একটা লিভিং রিলেশনে কোনো যদি মেয়ে থাকে সে কখনো খারাপ হয়ে যায় না, বা চুলে কালার করা, বা এই যে বুনোর বাবা, বুনোর বাবা করে বলে, ওনার সঙ্গে যে থাকে তাকে বুনোর বাবা করে বলে, একসঙ্গে থাকলে যে সে খারাপ হয়ে যায় সেটা না, তুমি এটাই বোঝাতে চেয়েছো। আমার মনে হয় মৌমিতা দি সেটাকে হয়তো, মনে হয়, আমি বলছি না শিওর, হয়তো সেইটাকে হয়তো মানে বুঝতে পারেনি, তার জন্য রাগ করতে পারে। আমার মনে হয় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমাদের মধ্যে, যার জন্য সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। ও বুঝতে পারেনি যে তুমি কি বলতে চাইছো, আর তোমার তো কোনো দোষ নেই, আর ওরও কোনো দোষ নেই, ও বুঝতে পারেনি যে তুমি কীভাবে বলতে চাইছো। কিন্তু আমি একটা কথা বলছি, যাই না তুমি আমার থেকে বড় না ছোট, আমি বোন করেই বলছি, তাই সুতপা বোন, আমার মনে হয় মৌমিতা দি বুঝতে পারেনি, তুমি আর একবার মৌমিতা দিকে ফোন করে বন্ধুত্বটা আবার ঠিক করে নাও। আর আমি একটা কথা বলি সুতপা বোন, এই যে কাকুলিদি, কাকুলিদি যে মানে যত কটা বড় বড় ইউটিউবার আছে, যবে থেকে তারা মানে নাম করেছে তবে থেকে কিন্তু কাকুলিদি একটা ইউটিউবারদেরও ছাড়েনি, কাউকে ছাড়েনি, সবাইকে নিয়ে ভিডিও করেছে। কাকুলিদির কেউ তো ভিডিও করে না, কাকুলিদির কি ঠেকা ভিডিও করা? ভিডিও করে কেন কাকুলিদি? কাকুলিদির হিংসা হয়, ও অত উঁচুতে উঠে যাচ্ছে সেটাও দেখতে পায় না কাকুলিদির মনে ভেতর জলে। আজ আমি তোমাকে বলছি একটা কথা সুতপা বোন, আজ যদি তুমি কাকুলিদিকে টপকে উঠে যাও না, তোমাকে নিয়েও কিন্তু ভিডিও করবে। আজ তোমার কমেন্টে গিয়ে কমেন্ট করেছে, তার জন্য তুমি ভাবছো কাকুলিদি খুব ভালো হ্যান ত্যান, সেটা না, তুমি আজ ওর সামনে দিয়েই ওপরে উঠে যাও,
দেখবে তোমাকে নিয়ে ভিডিও করবে। আজ আমি বেশ অনেক অনেক বড় ইউটিউবার হয়ে যাই, আমাকে নিয়েও কিন্তু ভিডিও করবে কাকলিদির, এইটাই হচ্ছে ব্যাপার। হিংসা হিংসা, কাউকে কেউ যদি ওপরে উঠতে দেখে কাউকে, তখন হিংসা হয় কাকলিদির, বুঝতে পেরেছ? মানে কাকলিদি এত খাটে তাও বেশি ভিউ বা সাবস্ক্রাইব হয় না, সবার কেন হয়ে যায় এত গাদা গাদা, ওইটাই হচ্ছে হিংসা, বুঝতে পেরেছ? না না দেখো না, কাউকে ছাড়েনি, না মন্দিরাকে, না প্রীতিকে, না ওই যে প্রতিবন্ধী ভাইটা আছে যে সেই ভাইটা, না মানে বঙ্গশ্রী, মানে যা যে কটা আছে, যে কটা ব্লগাররা আছে, মানে বড় বড় ব্লগাররা, কাউকে ছাড়েনি, বুঝতে পেরেছো? কেউ তো বলেনি, কেউ তো বলেনি যে কাকলিদি তুমি বলো আমরা কি করব, আমরা কি করব, সেটা তো বলেনি। একবারই অত চুলকানি কিসের, ও তো বলার কোনো দরকার নেই। তোমরা কি বলবা, তুমি তোমার চেলা চামুন্ডারা কি বলবা, তারপর মানে মানুষে ভিডিও করবে, তোমরা নিজেদের কি ভাবো, কাকলিদিকে বলছি, তোমরা নিজেদের কি ভাবো, তোমাদের তোমার চেলা চামুন্ডাদের ভিডিও দেখলাম, কি ভাবো নিজেদের? একদম ওরকম মৌমিতা বাসাকে বলছে একদম ওরকম ভাবে ভিডিও করো না। শোনো, আমি না মৌমিতা বাসকের থেকে সাবস্ক্রাইব গেন করতে চাই, না তোমার থেকে, না ওই সুতবা বোনের থেকে, কার থেকেই না, আমি নিজে ট্যালেন্টে নিজে ওপর উঠতে চাই, আর ভগবান আমার সাথে আছে, নিশ্চয় সেটা হবেই। অতএব বিনা স্বার্থে আমি এই কথা বলছি, যা দেখছি, আর আমি তো দেখেছি আগে ভিডিওগুলো দেখেছি, তুমি সবার পেছনে লাগো কেন গো, তোমার কি খেয়ে দে কাজ নেই, সবার পেছনে লেগে বেড়াও, সবার কি দায় তোমার তোমার কাঁধে দিয়েছে নাকি? তাহলে এক কাজ করো, তোমার ঘরে কাজ বাজ করতে হবে না, সবার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওইটা দেখে দেখে বেড়াও, আর সমাধান করে বেড়াও, তাহলে আর লোকের টেনশন নিতে হবে না, ভালোই হবে। তাহলে টেনশনে কারোর কোনো শরীর খারাপ করবে না, কোনো অসুবিধাই হবে না, সব টেনশন তোমার ঘাড়ের ওপর দিয়ে সবাই রিল্যাক্সে শুয়ে বসে খাবে, কোনো অসুবিধাই হবে না, তুমি যখন দায়িত্ব নিয়ে নিচ্ছ তাহলে সব কিছুর দায়িত্ব নিয়ে নাও, প্রত্যেকটা পৃথিবীতে যত কটা মানুষ আছে সবার দায়িত্ব নিয়ে নাও, তাহলে সবাই স্বাধীনভাবে থাকবে। সত্যি তুমি না কাকলি দি, আর কি বলবো, কুটকাচালি করো, তোমাকে কে বারণ করছে, কতদিন করবা, করতে থাকো করতে থাকো, একদিন নিজেই হেজিয়ে যাবা করতে করতে, বুঝতে পেরেছো? তখন আর ভাল লাগবে না। লেবু লেবু যদি প্রত্যেক দিন চটকাও একটা লেবুকে, দেখবে অটোমেটিক তেতো হয়ে যায়। আর সেরকমই তুমি যদি সবার কন্টেন্ট নিয়ে ই করো, সবার ব্যাপারে কন্টেন্ট বানিয়ে বানিয়ে ই করো, তখন অটোমেটিক না লোকে খেপে যাবে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। এর জন্য বলছি ফালতু এই ক্যাচালে পড়ো না, মন্দিরা প্রীতি তারপর আরো যারা যারা আছে এরা ভালো, এরা ভালো, কোনো স্টেপ নেয় না। অন্য ব্লগাররা হলে বা অন্য কোনো ইউটিউবাররা হলে না তোমার ওপর অ্যাকশন নিত, জানো সেটা? ওরা ভালো বলে নেয় না, ভাবে না থাক দরকার নেই, গরিব মানুষ, তারপরে তোমার উপর মায়া পড়ে তাই নেয় না, দরকার কি? এখন আবার আরেকজনকে ই করেছো,
আর শুধু পাবনকে বলছি, দু একটা সাবস্ক্রাইবের জন্য অন্যায়কে প্রশ্রয় দিও না। আর আমি তোমাকে দেখিনি, তোমার যত কটা ভিডিও দেখেছি অন্যায়কে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, তুমি কখনো অন্যায় কে প্রশ্রয় দেয়নি, এখন কিন্তু তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। কাকুরি তো দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আর তুমি কিন্তু সেই ফাঁদে পড়ে গেলে আজকে। আমি আশ্চর্য হয়ে গেছি যে তুমি কি করে এই ফাঁদে পড়লে। একটুখানি কমেন্ট করলো বলে কাকুরিদি তুমি ইয়ে করে গেলো, সেটা কাকুরিদি আমাকেও করেছে, কিন্তু আমি কাকুরিদি বলে বলে যাইনি, কারণ আমি তো দেখেছি কাকুরিদি প্রত্যেকটা ব্লগারের ব্যাপার নিয়ে ভিডিও করে, ওইটাই হচ্ছে কাকুরিদির অভ্যাস, আর ওইটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট খুঁজে পায় না, ওইটাই হচ্ছে কন্টেন্ট। নিজের তো কোনো যোগ্যতা নেই, অন্য লোকের কন্টেন্ট কে কে নিয়ে নিজে করে, বুঝতে পেরেছো? এগুলো ভালো না। আর সুতো বাবন, আমি ভিডিওটা তোমাকে একটুখানি ক্লিপ দিয়ে দেবো, তুমি দেখে নিও যে মানে মানে কেমনভাবে তুমি বলেছিলে, যার জন্য মৌমিতা দি হয়তো খারাপ মনে করতে পারে। আমি বলছি না যে খারাপ মনে করবে, খারাপ মনে করতে পারে এই কথাটার জন্য। তুমি বলছিলে না যে আমি বুঝতে পারছি না কেন রাগ করলো, আমার মনে হলো হয়তো এইটার জন্য ভুল ভাবতে পারে, কারণ মৌমিতা দি অত বোঝে না, কোনো ভিডিও দেখলে বোঝে না, বলছিল যে মাথার উপর দিয়ে চলে যায় সব ভিডিও, তো হয়তো ভুল হতেও পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেও পারে। একটু দেখে নিও ভিডিওটা। আর কাকুলিদি থামো এবার, আর এইভাবে ভিউয়ার্সদের ঠকিও না, আর এইভাবে ইউটিউবারদের মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা নাটক করে তাদেরকে তোমার দিকে টেনে নিও না। তুমি অন্যায় করছো, অন্যায় করছো, আগেও করে এসছো, এখনো করছো, অন্যায় করছো তুমি। তোমাকে কেউ বলেনি যে কার কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, বা কে কি করছে না করছে, সেগুলো নিয়ে এসে তুলে ধরা কই, কেউ তো করে না, তুমিই করো, সবসময় তুমিই করো। আজ যাকে ইয়ে করছো, দুই দিন আগে মৌমিতা বসাকের প্রশংসা করলা, আবার মৌমিতা বসাক যেই তোমার বিপক্ষে গেল তখনই তোমার গাল ফুলে হয়ে গেল। এবার সুতপা ওয়ার্ল্ড, ও তোমার, তুমি ইয়ে করছো, কমেন্ট করছো, তোমার পক্ষে এসছে, দুদিন পরে হয়তো ও কিছু বলবে তোমার ব্যাপারে, তখন তুমিও ওর ওর ওপর ঝাঁপিয়ে পড়বা, ভালো না সুতপা, ভালো না এই সেই বলবা, তাই তো? আমি এখনো বলছি সময় আছে, থেমে যাও। আর সুতপা বোন, কাকুরিদি বলে পড়ো না, তুমি নিজে লড়াই করতে পারো না একা একা, চেলা চামড়াদের নামিয়ে দাও, মানে নিজেও বলবা আবার চেলা চামড়াদের দিয়েও বলাবা, বাহ খুব ভালো তো, একটা মানুষের ওপর 10-12 জন ঝাঁপিয়ে পড়বে, বিশাল তো তোমাদের ইয়ে, নিজে বলো, ওদের কেন ইয়ে করো, ইনভলভ করো ওর মধ্যে। আর একটা কথা, তোমাদের কথায় কিন্তু ইউটিউবটা চলছে না, যার যেটা ইচ্ছা হবে, যে যেটা ভালো লাগবে সে সেটা করবে, তোমাদের কথায় কিন্তু একটা পাত্তাও হিলবে না। হ্যাঁ, তোমরা যদি ধমকি দিয়ে দিয়ে কথা বলো না, তোমাদের ধমকিতে না পাতাও হেলে না, যার যেটা ইচ্ছা সে সেটা করবে, ঠিক আছে? তোমার চেলা চামড়াদের বলে দিও, ঠিক আছে, মানে ধমকি দিয়ে যদি ধমকি দিয়ে কথা বলে, যাকেই হোক, কি ভাবো তোমরা? এটা ইউটিউব সবার, যার যখন ইচ্ছা যেটা খুশি করতে পারে, যেটা খুশি বলতে পারে।
কোনো প্রবলেম নেই, সবার জন্য খোলাই এই জুটটা। তোমরা কে, তোমরা কে হে মশাই? যারা অত বড় বড় ইউটিউবার তারা কোনো নাক গলায় না, তোমরা পিন্দি হয়ে বেশি ছটপট পচট করো নাকি? বেশি উঠতে যেও না, বেশি উঠতে গেলে পাখনা ছেড়ে যায়, ঠিক আছে? তো চুপচাপ ইউটিউবে কাজ করতে এসছো, করে যাও, বেশি উঠতে যেও না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওটা সরাসরি তোমার ফোনে পৌঁছে যায়। সাবস্ক্রাইব বলে লেখা থাকবে, লাল লাল দিয়ে লেখা থাকবে, ওটা ক্লিক করবে, ক্লিক করে দেখবে ঘন্টা আঁকা আছে, ওই ঘন্টায় ক্লিক করবে, ক্লিক করে দেখবে এ ডবল অল লেখা আছে, ওখানে ক্লিক করবে, তাই দেখবে আমার তোমার ফোনে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। আমার আমার থেকে তোমাদের প্রতি অনেক 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 ভালোবাসা, আর এইভাবে পাশে থাকো, যাতে আমি সামনের দিনে আরও এগিয়ে যেতে পারি। তাহলে রাখছি, টাটা। আর একটা কথা বলা ছিল, কেউ ভুল ভেবো না, আমার যা মনে হলো আমি সেটা তুলে ধরলাম। সুতপাবন, তুমি ভুল ভেবো না, কাকু যদি ভুল ভাবলে ভাবুক গিয়ে, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু তুমি ভুল ভেবো না, কারণ আমি আমি তোমার একটা বড় ফ্যান, ঠিক আছে? অতএব তুমি ভুল ভেবো না, আমি তোমার ভালোর জন্যই বললাম।